ফিরেলাম বিরতির পর এবার যে খবরে নজর রাখবো উত্তপ্ত মাইথান প্রশাসিক প্রশাসনিক ভবনের ঠিক সামনে বিক্ষোভ এবং যেটা জানা যাচ্ছে যে লাঠিচার্জ সিআইএসএফ এর ঘটনায় আহত প্রায় ছজন ভাঙচুর করা হয় গাড়ি ঘটনায় আহত প্রায় ছজন দেখতে পাচ্ছেন ঘটনাস্থলের ছবি প্রশাসনিক ভবনের ঠিক সামনে এই বিক্ষোভের ঘটনা এবং এই ঘটনায় আহত হয়েছেন ছজন আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পাতর। উৎপল জানতে চাইব কি কারণে এই বিক্ষোভ বিক্ষোভকারীদের ঠিক কি দাবি এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো আজ সকালে যে ডিবিসি যে প্রশাসনিক ভবন রয়েছে মায়থনে সেখানে যে মায়থনের ড্যামেজ যে দোকানদাররা রয়েছে সেই দোকানদাররা আজকে তারা সেখানে ধর্না প্রদর্শন করেন তাদের তাদের অভিযোগ যে আমরা প্রায় বাবা দাদা দাদুদের আমল থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর এই ড্যামের ধারে দোকান করে আমরা রুজি রোজগার করছি এই মুহূর্তে ডিবিসি নোটিশ দিয়ে তাদেরকে উঠতে বলা হচ্ছে তাই তারা আজকে বিক্ষোভ প্রদর্শন ধর্না প্রদর্শন করেন যে ডিবিসির যে প্রশাসনিক ভবন আছে সেখানে সেই ধর্না প্রদর্শন করার সময় তাদেরকে সিআইসে মারধর করে এবং তার ফলে প্রায় ছয় জন আহত হয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয় বলে তারা অভিযোগ করেন এবং স্থানীয় একটি হাসপাতালে ওই ছজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এখনো থমথমে রয়েছে ঘটনাস্থলে অরূপ চ্যাটার্জি সে পৌঁছে স্থানীয় যে স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছে ঝাড়খণ্ডের তাদেরকে সাথে নিয়ে একসাথে একটা বৈঠক বসে ডিভিসির যে আধিকারিকদের সাথে এই সময় তাদের বৈঠকে জানা যায় যে তাদেরকে দোকানদার যে রয়েছে যে সব ড্যাম্বের ধারে তাদেরকে দু মাস সময় দেওয়া হয়েছে যে অন্যত্র সরে যাওয়ার জন্য কিন্তু ড্যাম্বের যে দোকান মালিকেরা রয়েছে তাদের দাবি যে আমরা চল্লিশ পঞ্চাশ বছর ধরে রয়েছি এখন এই মুহূর্তে আমরা যাব কোথায় আমাদের বাবা ঠাকুরদারা এইখানে দোকান দোকান বসিয়েছিলেন যখন ড্যাম তৈরি হয় সেই সময় থেকে এই সময় আমাদেরকে উঠে যেতে বলা হয়েছে আমরা যাব কি এখন এখন শান্ত রয়েছে যে অরূপ চ্যাটার্জী রয়েছে প্রাক্তন বিধায়ক তিনি বিসি যে আধিকারিকরা আছে তাদের সাথে আলোচনা করলেন দুমাস সময় চেয়েছেন ধন্যবাদ উৎপল কথা বললাম আমাদের প্রতিনিধি উৎপল পাতরের সঙ্গে